হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের এক ধাক্কায় দু সালের পুরো প্যানেলই বাতিল হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে অবৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের শাস্তি দিতে গিয়ে কেন চাকরি গেল যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনার সেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই শুনানি হল না শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন ঠান্ডা মাথায় শোনা হবে এই মামলা এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করা যাবে কিনা না সেটাই এখন থেকে বড় প্রশ্ন তাই সোমবারের এই শুনানির দিকে তাকিয়েছিলেন অনেকেই তবে শেষ পর্যন্ত সে শুনানি হল না এরপর মঙ্গলবার হবে শুনানি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা